আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ স্বপ্নের ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্বপ্নের মাধ্যমে আল্লাহরবুল আলমিন বান্দাকে ভালো মন্দের দিকে ইশারা করে থাকেন যদি সেটা আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে আবার স্বপ্নের মাধ্যমে শয়তানও মানুষকে বিভিন্ন ধরনের ধোকা দিয়ে থাকে ভয়ভীতি দেখিয়ে থাকে তো যে স্বপ্ন দেখলে মনের মধ্যে খুশি লাগে আনন্দ লাগে এবং মনটা একটু প্রফুল্ল হয় সে স্বপ্ন দ্বারা বোঝা যাবে যে আল্লাহরুবুল আলমিন কিছু ইঙ্গিত করতে চাচ্ছেন কোনো কাজের প্রতি কোনো কল্যাণের প্রতি অথবা কোনো অকল্যাণ থেকে বাঁচার দিকে সুপ্রিয় দর্শক অনেকে জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তিকে কোন অবস্থায় দেখলে আমি ইঙ্গিত পাব যে হয়তো এই মৃত ব্যক্তি পরকাল জগতে কবরের জগতে খুব ভালো অবস্থা আছে শান্তিতে আছে এবং আরামে আছে সুপ্রিয় দর্শক এর কয়েকটি অবস্থা আছে যে অবস্থাগুলি দেখলে সেদিকে ইঙ্গিত এর মধ্যে একটা হলো যে আপনি যদি মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে আপনি কেমন আছেন আর সে যদি বলে হ্যাঁ আমি ভালো আছি অথবা সে নিজের স্বেচ্ছায় বলে আপনার নিকটে যে সে ভালো আছে। এবং সে আপনার নিকটে তার খুশি প্রকাশ করে এবং সে আপনার কাছে তার যেই অবস্থানগুলি সে বর্ণনা করে আরামে আছে আয়েসে আছে তাহলে ধরে নেবেন যেটা ইঙ্গিত এ ব্যক্তি কবরের মধ্যে পরকাল জগতে ভালো অবস্থা আছে আর যদি এই ব্যক্তি অর্থাৎ মৃত ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পর্কে সে বলে যে উমকে ভালো আছে উমকে সুখে আছে তাহলে এটাও ইঙ্গিত করে যে এই ওই ব্যক্তিটা অর্থাৎ মৃত ব্যক্তি যার সম্পর্কে বলতেছে সে ভালো আছে সে ব্যক্তিও ভালো আছে চাই সে মৃত হোক অথবা জীবিত হোক কারণ কবরের জগৎটা হল একটা ইয়াকিনী জগৎ সেখানে কোনো বেশ কম হওয়ার সুযোগ নেই তাই মৃত ব্যক্তি এ ধরনের কথা বললে তার দ্বারা সেদিকে ইঙ্গিত বোঝা যাবে অনুরূপভাবে যদি মৃত ব্যক্তির পরনে কখনো দেখা যায় যে সাদা কাপড় পরে আছে অথবা সবুজ কাপড় পরে আছে এবং তার চেহারার মধ্যে হাসি খুশি দেখা যায় এবং অন্যরকম তার মধ্যে একটা ভাব দেখা যায় খুশি খুশি ভাব বা সে হাসতেছে বা মুস্কি হাসি দিয়ে রয়েছে তাহলে এটাও ইঙ্গিত করে যে তার পরকাল জগতটা ভালো যাচ্ছে ভালো কাটছে পক্ষান্তরে যদি দেখেন যে মৃত ব্যক্তির চেহারা মলিন এবং সে ময়লা কাপড় পরে আছে অথবা শর্ট কাপড় পরে আছে অথবা সে কাঁদে অথবা সে ব্যক্তি কোনো ধরনের রাগ প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করে অথবা সে কোনো জিনিস অপছন্দ করে তাহলে এটা ইঙ্গিত করে যে ব্যক্তি কবরের জগতে ভালো অবস্থায় নেই সে ভালো অবস্থায় দিন কাটাতে পারতেছে না সে অশান্তিতে আছে সুপ্রিয় দর্শক এই ধরনের স্বপ্ন যদি আপনারা দেখে থাকেন কখনো তাহলে আপনারা অবশ্যই নিকটবর্তী কাছাকাছি কোনো আলমের নিকটে বিস্তারিত বলে তার ব্যাখ্যা জেনে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম